হ্যালো এন্ড ওয়েলকাম টু আই স্টাইল। আমাদের এ পর্বের অতিথি অর্থনীতিবিদ, বিশিষ্ট সমাজবিজ্ঞানী, পিপিআরসির এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। চলুন। Good morning. Good morning. Okay. How are welcome, you? Welcome. Welcome. Thank you. Come in. Thank you. Come Thank in. You. Come. Please. Welcome to my house. Thank you. Thank you. I still kushama the original, sir. Well, it's a very well-known show, and I'm rather honored that you thought it prudent that amakeo etar modhe include korcho. I'm flattered, I must say. Thank you. Thank you. আপনার বাবা ডক্টর আব্দুল মতিন, তিনি ছিলেন চট্টগ্রামের একজন প্রথিতযশা চিকিৎসক। বাবার কি কোনো স্বপ্ন ছিল যে তার ছেলে কি করবে, কি পড়বে? সেই অর্থে আমার বাবার লাইফের সার পুরো সময়টা আমি যখন পিছনে ফিরে তাকাই, দেখি যে ওনার স্বপ্ন ছিল ছেলে বড় হবে। বড় বলতে মানসিকভাবে, আকাঙ্ক্ষার দৃষ্টিকোণ থেকে, মানুষ হিসাবেও। পড়াশোনার ব্যাপারে খুবই স্ট্রিক্ট, অঙ্ক পড়াতেন, মাঠটারও অনেক খেতে হয়েছে, সবই হয়েছে, যথেষ্ট মার খেয়েছেন, যথেষ্ট খেয়েছে, এবং রেগে যেতেন, ভুল করলে খুবই রেগে যেতেন, অমনোযোগ হলে রেগে যেতেন। লুকিং ব্যাক, এখন নো কোয়েশ্চেন যে ইট ওয়াজ অল এ ম্যাটার অফ লাভ। আপনার বাবার চাকরির কারণে আপনার স্কুল শুরু হয়েছিল সিলেটে, এরপর চট্টগ্রামে, তারপরে আপনি গেলেন হচ্ছে সারগোদাতে। স্যার, ওটা যাওয়াটা হচ্ছে বাবার যে ইচ্ছা ছিল, যা আছে সুযোগ সুবিধা তার মধ্যে সর্বোচ্চ সুযোগ সুবিধাতে যেতে চেষ্টা করতে হবে। সারগোদার সময় পাকিস্তানের সবচেয়ে ভালো স্কুলগুলোর ভেতর একটা। তারপর আপনি বললেন যে আপনার বাবার মারও খেতে হয়েছে, এত ভালো স্টুডেন্ট হওয়ার পরে মার খাওয়াটা, কিন্তু এক ধরনের মার খাওয়া ইজ এ পার্ট অফ লাইফ, এটা ইজ লাইক অফ ব্লেসিংস টু, ইজ অলসো ব্লেসিংস। তো আপনি ওই সময় এয়ারফোর্সে না গিয়ে কিংবা ডিফেন্সে না গিয়ে হোয়াট ওয়াজ ইওর ইন্টেনশন? আমার মনে হয় আমি ঠিক এই ধরনের সামরিক বাহিনী ওটাতে যোগ দেওয়ার অত ইচ্ছা ছিল না, এবং মেডিকেলও একটা পাশ হতে হয় আমার, সাম মেডিকেল হয়তো পাশ হয়নি, প্লাস আমি হয়তো ব্যবস্থা করেছি যেন পাশ না হয় আর কি, তো সেই জন্য চলে আসতে হয়ে, যা মানে সিনিয়র কেমি শেষ করে চলে এসেছিল, চলে আসছেন ফজলুল হক, ফজলুল হক ক্যাড কলেজে। আমি এসে কিন্তু আমার একটা আক্ষেপ ছিল যে আমি বাসায় থেকে স্বাভাবিক জীবনযাপন করে কলেজে যাওয়ার ইচ্ছা ছিল। চিটং কলেজের কথা একবার আব্বা আমাকে বলারও চেষ্টা করলাম, কিন্তু ফৌজহাট কেট ক্রস তো তখন প্রেস্টিজিয়াস ইয়ে, এবং আমাদেরকে নিল অবশ্যই ইয়ে করে, তো ফৌজহাটে তারপরে গেলাম। বড় ভাই তো ফৌজহাট ক্যাডেটেই পড়তেন? বড় ভাই, ছোট ভাই, চার ভাইয়ের মধ্যে তিন ভাই ফৌজহাটে পড়েছে। আপনার চার ভাই দুই বোনের সাথে আমাদের একটু পরিচয় করিয়ে দেন। নিশ্চয়ই। বড় ভাই হচ্ছেন ডক্টর হাসান জিল্লুর রহিম, উনি ফিজিক্সে পিএইচডি করেছেন, উনি ক্যালিফোর্নিয়ায় থাকেন। তারপর আমি, আমার ছোট ভাই যে ডক্টর মোহসিন জিল্লুর করিম, ও খুব নাম করা একজন কার্ডিওলজিস্ট, ও কেট কলেজ যায়নি, বাট হি ইজ বেসড ইন চিটাগং। আর তারপরে আমার ছোট বোন ডক্টর তাহমিনা বানু, শি ইজ এ বাংলাদেশের একজন টপ পেডিয়াট্রিক সার্জন, ফার্স্ট ফিমেল পেডিয়াট্রিক সার্জন অফ বাংলাদেশ, ও চিটাগং থাকে। আর তার ছোট বোন আদিনা বানু, উনি ব্যবসায়ী, ঢাকায় থাকে। আর সবচেয়ে ছোট ভাই আদনান মোরশেদ, ও হচ্ছে আর্কিটেক্ট, ইজ বেসড ইন ইয়ে ওয়াশিংটন, বাট কারেন্টলি হেড অফ দি আর্কিটেকচার ইন ব্র্যাক ইউনিভার্সিটি। আপনি ফজলুরহাট ক্যাডেট শেষ করে, ইন্টারমিডিয়েট শেষ করে, তারপর আপনি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে ভর্তি হলাম। ওখানে ভর্তি হয়ে আসলে ঢাকা, তখন তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু সবাই তখন দেশকে কীভাবে কন্ট্রিবিউট করা যায় এই মানসিকতার একটা পরিবেশ ছিল, কিন্তু তো সেই জন্য স্টুডেন্টসের ওয়ার্ক বলে একটা প্রোগ্রাম ছিল, যার আওতায় তখন এই যে সবুজ বিপ্লব, যে কৃষক, আধুনিক কৃষির, আমার খেয়াল পড়ে সাভারে আমরা গিয়ে কৃষকের বাসায় কৃষি শ্রমিক হিসাবে কয়েক সপ্তাহ ছিলাম।
সো স্টাফ ইকোনমিস্ট হিসেবে আপনি জয়েন করলেন বিআইডিসি করলাম করে আমরা অ্যাকচুয়ালি তখন আমি ইয়াংগেস্ট তখন তো বাংলাদেশে অনেক নতুন নতুন ই আসছে তখন একটা বড় প্রকল্প আসলো ডেনমার্কের সহায়তায় নোয়াখালীতে কিন্তু ওটার একটা শর্ত ছিল যে দু বছর নোয়াখালীতে থাকতে হবে সো আমি নোয়াখালীতে কারণ ওখানে দুটা এমনি তো ইয়ে ছিল কাজের একটা বড় পরিবেশ আই হ্যাড টু হিউজ ল্যান্ড ক্রুজার্স আন্ডার মাই কন্ট্রোল 40 স্টাফ একটা অফিস রেসিডেন্সিয়াল কিংডম কিংডমটা কিংডম ইন নোয়াখালী ভিলেজ বাট ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি ফর মি টু ডেভেলপ মাই আইডিয়াজ অ্যাবাউট হাউ সোসাইটি ওয়ার্কস এরপরে নোয়াখালী থেকে ইউ ওয়েন্ট টু কোপেনহেগেন আই ওয়েন্ট টু কোপেনহেগেন নট ফ্রম ঢাকা ভায়া ফেনি কারণ আমি ওই ডেনিশদেরকে একটা শর্ত দিয়েছিলাম দু বছর আমি থাকবো কিন্তু আমার পিএইচডি ওদের সাপোর্ট করতে হবে অ্যান্ড ওখানে শেষ করে দে অ্যাকচুয়ালি সাপোর্টেড মাই পিএইচডি ইন ম্যানচেস্টার এরপরে আপনি ঢাকায় এসে আবার বিআইডিএস এ জয়েন করলেন কারণ বিআইডিএস থেকে লিভ নিয়ে গিয়েছিলাম সো বিআইডিএস এ যোগ দিয়ে তখন অ্যাকচুয়ালি এসে কি করব কোন লাইনে যাব ইত্যাদি তখন কিন্তু বাংলাদেশে এই দারিদ্র বিমোচনের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হিসাবে ন্যাশনাল এজেন্ডা হিসেবে আলোচিত হচ্ছিল আমরা একঝাঁক ফ্রেশ গ্র্যাজুয়েটস তখন নোয়াখালীতে যেমন নিয়েছিলাম 10 বছর পরে নতুন ফ্রেশ গ্র্যাজুয়েটস ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি থেকে উই রিক্রুটেড প্রায় একটা ম্যাসিভ ইন্টারভিউ নিয়েছিলাম আমরা জানি যে আপনার যখন ইন্টারভিউ হচ্ছিল 1989-এ তখন ওর ভেতরে ভাবিও ছিলেন সুজি ভাবি তো ওদের একটা গ্রুপ ছিল সোসিওলজি থেকে পাশ করা ওর আরও কয়েকজন মিলে ওরও ইন্টারভিউ ছিল সো শি ওয়াজ সিলেক্টেড শি ওয়াজ ব্রাইট অ্যান্ড সিলেক্টেড ওদেরকে আমরা ইয়েতে পাঠালাম এই সর্ট অফ ফিল্ডে পাঠিয়েছিলাম এই টিম সুজিদের টিমটা ওরা গিয়েছিল কুষ্টিয়া অঞ্চলে আমি তখন ওই ইন্সপেকশনে আই ওয়েন্ট টু ভিজিট ও তখন থেকে আমরা একটা চেষ্টা করেছি গবেষণা করছি ইট শুড অলসো বি ডিসকভারি ডিসকভারি মানে যে এলাকার সুন্দর জিনিস কি মিষ্টি ভালো কোনটা পাওয়া যায় কি কি জিনিস কেনা যায় তো ওখানে দেখা হলো ইয়া ডাউন দি লাইন তারপরে সাম হাউ দি আদার হয়ে গেল আর কি এগুলো তো আর ইয়ের বিষয় নয় বাট দেন উই গট ম্যারিড ইন 91 মানে ওনার সম্পর্কে বলতে গেলে বলতে হবে যে মানে উনি অসম্ভব এনজয়েবল একটা পার্সন উনি তো ওনার কাজের কারণেই হয়তো ম্যাক্সিমাম টাইম খুবই বিজি থাকতে হয়তো উনি একদম সারাদিনই সময় দিচ্ছে না বা বাসায় আসছে না কিন্তু যখনই আসছেন তখনই মানে অসম্ভব একটা ইফেক্টিভ বাচ্চাদের সঙ্গে এনজয়েবল একটা সময় কাটাতে পারছেন উনি আসলে তো বিভিন্ন দেশ ঘুরতে খুব পছন্দ করেন হয়তো তখন মেয়েদের বিয়ে টিয়ে হয়ে গেলে হয়তো ওরাও চলে যাবে নিজেদের অ্যাক্টিভিটিস কমে যাবে তখন দেশ বিদেশ ঘোরাটাই হয়তো সময় কাটানোর একটা মেইন ইয়ে হবে আর কি এখন আমরা জানি যে ইউ হ্যাভ থ্রি ওয়ান্ডারফুল ডটার্স রাইট আই হ্যাভ থ্রি ওয়ান্ডারফুল ডটার্স কানেতা জিল্লুর উমামা জিল্লুর আলতা অ্যান্ড জাহারা জিল্লুর যার নাম হচ্ছে পূর্ণতা কানেতা পড়েছে ইয়ে এখন লাস্ট বস্টন ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্র্যাড শেষ করে শি ইজ নাও ওয়ার্কিং ইন দ্য ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট আর সেকেন্ড ডটার আলতা উমামা জিল্লুর ও 95-এ বর্ন হয়ে ও এখন মাউন্ট হলিওক বলে একটা অল গার্লস কলেজ আছে ইউএসএতে ওখানে পড়ছে আর পূর্ণতা শি ইজ নাও স্টাডিং ক্লাস 9 ইন সানবিমস ঢাকার একটা স্কুলে আর কি উনি আসলে যত বিজি স্কেজুলই না থাকুক উনি আমাদেরকে আসলে অনেক সময় দেন আমাদের তিনজনকেই ছোটকালে আসলে আমার মেমোরি আছে যে আব্বু যেহেতু সালসা মিউজিক অনেক পছন্দ করেন আমি আর আমার বোন মিলে আব্বুর সাথে অনেক প্রতি ইভিনিংয়ে অলমোস্ট আমরা নাচানাচি করতাম ছোটকাল থেকে উনি একটা মতো আর কি ওনার যে মতো ছিল উনি আমাদেরকে বলে এসেছেন হচ্ছে মাস্টার অফ আর ফেথ অ্যান্ড ক্যাপ্টেন অফ আর সোল আপনি বলছিলেন যে এরপরে আপনি আপনার অফিস পিপিআরসি তে যাবেন সো শুড আই স্টার্ট নাও ইয়েস শিওর উই ক্যান গো দেয়ার
ইন্টারভিউ লিখেছেন যে আপনি রিসার্চ অ্যাক্টিভিস্ট অ্যাক্সিডেন্টাল পলিসি মেকার। হোয়াট ডু ইউ মিন বাই ইট? সত্যিকার অর্থে সামাজিক রিসার্চ মানে হচ্ছে, গবেষণা মানে হচ্ছে আপনার বিভিন্ন জনগোষ্ঠীর কাছে যেতে পারা। এই জন্য হচ্ছে রিসার্চ অ্যাক্টিভিস্ট হিসাবে দেখেছি, এটা একটা দিক। আর অ্যাক্সিডেন্টাল পলিসি মেকার এটা এইভাবে বলেছি যে মানে আমি সেই অর্থে আমি যদি পেছনে ফিরে তাকাই, ঠিক কোনো ক্ষমতা বলয়ের সাথে কোনো সময় সরাসরি সম্পৃক্ত ছিলাম না, কিন্তু সামহাও পলিসি মেকিং অনেক ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে, সেই জন্য অ্যাক্সিডেন্টাল শব্দটা দিয়েছি। পিপিআরসি শুরু 1996-এ, আপনি ফর্মালি জয়েন করলেন 2000-এ, 2018 এখন, এ পর্যন্ত আপনাদের অগ্রগতি কতটুকু? যেমন একসময় আমরা দারিদ্র নিয়ে কথা বলতাম 80 দশকে, 90 দশকে অ্যাকচুয়ালি আমাদের একটা গবেষণার সূত্র ধরেই প্রাথমিকভাবে চরম দারিদ্রের বিষয়টা সামনে চলে আসে, পরবর্তীতে মঙ্গা ইত্যাদি বিষয় আলোচনায় আসে, স্থানীয় সরকার এই এদের ক্ষমতায়নের বিষয়টা, এটাও একটা নতুন বিষয়, এটাও আমরা করেছি। তো আমাদের চেষ্টা ছিল, পিপিআরসির অন্যতম চেষ্টা ছিল এসব ইমার্জিং ইস্যুতে একটা হচ্ছে গবেষণা জ্ঞানটা তৈরি করা, আরেকটা হচ্ছে বিষয়গুলোকে জাতীয় মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা। আপনাদের একটা বড় অগ্রগতি হলো 1991-এ আপনি মঙ্গা নিয়ে প্রথম অ্যাড্রেস করলেন একদম জাতীয়ভাবে, যেটাকে প্রপারলি অ্যাটেনশন পাওয়া গেল, মরা কার্তিকের আলেখ্য বলে বাংলায়, আর যে একটা বই রিথিঙ্কিং রুরাল পভার্টি বলে একটা আন্তর্জাতিক পাবলিকেশনে আমার একটা লেখা ছিল এই বিষয়টা মঙ্গা। মূল বিষয়টা ছিল এটা মনোযোগে আনা, মনোযোগে আনার ফলে অনেক মহল এটাতে কার্যকর এগিয়ে যেতে সহায় হয়েছে। এবং আমি যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলাম, তখন একটা জাতীয় কমিটিও করা হয় মঙ্গা রিলেটেড, ওটার আবার চেয়ারও ছিলাম আমি। অনেক এর ভূমিকার কারণে বিষয়টা এখন মোটামুটি আয়ত্তের মধ্যে এসেছে। আন্তর্জাতিক বিশ্বের সাথে কম্পেয়ার করি, আমরা আসলে কতটুক আনহেলদি আছি কিংবা অবাসযোগ্য শহর হিসেবে আমরা কেমন আছি? এটা খুব সুখকর অবস্থায় নেই, কারণ ঢাকা শহর বাসযোগ্য সূচকে মোটামুটি তলানির দিকেই থাকে। এবং আমি যদি হেলদি বাংলাদেশের কথা বলি, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু ভালো অগ্রগতি আছে, শিশু মৃত্যু হার কমেছে, এই ধরনের হয়েছে। কিন্তু আবার আমাদের মানুষ প্রায় 40-50 লাখ মানুষ প্রতি বছর স্বাস্থ্য খরচের ধাক্কায় আবার দরিদ্র হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে। আমরা যেটাকে সুষম উন্নয়ন বলছি, আমরা যখন এগুচ্ছি, এই উন্নয়নটা আসলে কতটুক সুষম হচ্ছে এবং সুষম হওয়ার জন্য আমাদের যে পারিপার্শ্বিকতা আছে, এই সুষম হওয়ার জন্য এটা কতটুক বাস্তবসম্মত? বিল্ডিংটা খুবই সুন্দর, ঝম একদম ফিটফাট, বের হয়ে আপনার আবর্জনার স্তূপের মধ্যে পা দিয়ে বেরোতে হচ্ছে। একটা এক সূচকে আপনি অনেক উন্নত, আর এক সূচকে বারযোগ্যতায় আপনি খুব নিচে। এই অগোছালো জায়গাটা ঠিক করা খুব জরুরি। আমরা বাংলাদেশে যত পৌরসভা আছে, ওই মেয়রদের সাথে একটা এমওইউ করেছি পিপিআরসি, যে সমাজকে পরিবর্তন করতে হলে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে সবারই ভূমিকা রাখতে হবে, তো একক কোনো ভূমিকা এগানো যাবে না। অ্যাকচুয়ালি প্রত্যেকেরই চেষ্টা করতে হবে যে যেখানে পারি সেইভাবে যেন এগোতে পারি। 2008-এ আপনার জন্য আই এম শিওর ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হলেন, ইট ওয়াজ ক্রাইসিস টাইম। তো একজন গবেষক যিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, তার জন্য এটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল? সার্বিকভাবে ওই এক বছরের অভিজ্ঞতায় সবচেয়ে বড় আমার জন্য যেটা লাভ হয়েছিল, প্রচণ্ড আত্মবিশ্বাস জেগেছে যে পরামর্শ বাস্তবসম্মত হওয়া দরকার। এবং অনেক সময় আমরা যেটা বুঝি না, যে সমাধানটা সবাইকে নিয়ে এগুতে পারলে আরও দ্রুত সমাধান হয়, সেভাবে কাজগুলো করা দরকার। একটা বই সম্ভবত লেখা দরকার, এখনও সময় হয়ে ওঠেনি। দেশ হিসেবে বাংলাদেশের এগিয়ে যাওয়া, বাংলাদেশের অগ্রগতি নিয়ে আপনার মেসেজ কী হবে টু দ্য অডিয়েন্স? সরকার, স্থানীয় সরকার, সামাজিক সংগঠন, ব্যক্তি, আমরা সবাই, গবেষণা প্রতিষ্ঠান বলি, গণমাধ্যম, প্রত্যেকেরই ভূমিকা আছে এখানে। অন্যতম আরেকটা প্রয়োজন, আমরা যেন ইয়েতে আটকে না যাই, এই যে ব্লেম গেমে, কার দোষ কী এটার দিকে নজর না দিয়ে কে কী করতে পারে
এবং সম্মিলিত প্রচেষ্টায় কোন কোন লক্ষ্যকে কালকে কোনটা অর্জন করব, পরশু কোনটা করব, ওইভাবে সুনির্দিষ্ট চিন্তা করে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে আজকে বাংলাদেশের অন্যতম প্রয়োজন। যে এই সম্ভাবনা আমাদের আছে পুরোটাই অর্জনযোগ্য, সেখানে আমাদের মেধা, বুদ্ধি এবং পরিশ্রম সবই কাজে লাগাতে হবে। আমরাও বিশ্বাস করি সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন, ব্যক্তিগতভাবে আমি, ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনি, আমরা যে যার দায়িত্ব পালন করব, আমরা ফোকাস থাকব, বাংলাদেশ এগিয়ে যাবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে। টিল দেন আই উইশ ইউ আ ভেরি গুড উইক। গুড বাই।